হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সাবজেক্টের কম্বিনেশন নিয়ে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের এর সাবজেক্ট কম্বিনেশনের কিছু পরিবর্তন হয়েছে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো এবং স্কুল খোলার ব্যাপারে কী আপডেট রয়েছে তাছাড়া তোমাদের স্কুলের বেতন কতটা হ্রাস পেয়েছে সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আলোচনা করব তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে ইলেভেন টুয়েলভের একটু চেঞ্জ এসছে আগে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের তিনটে ওই তিনটে সেটের মধ্যে তৃতীয় যে সেট ছিল সেই তৃতীয় সেটে কি হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টের ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে ইকোনমিক্স সাবজেক্টের সাথে একাধিক সাবজেক্ট ছিল জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ইকোনমিক্স সংস্কৃত আরবিক পার্সিয়ান এই যে চারটে সাবজেক্ট রয়েছে এই সাব চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমরা নিতে নিতে পারো যদি ইকোনমিক্স নিতে তাহলে কি হচ্ছে মাস কমিউনিকেশান তোমরা নিতে পারতে না আরবিক নিতে পারতে না বা তোমরা যদি পার্সিক নিতে চাও সেটাও নিতে পারতেন না সংস্কৃত নিতে পারতেন না মানে এই যে তৃতীয় সেটের সাবজেক্ট কম্বিনেশান আছে এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে তোমরা ইকোনমিক্স নিলে এই কটা সাবজেক্ট নিতে পারতে না তো এখন এটাকেই চেঞ্জ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইকোনমিক্সের যে তৃতীয় সেট রয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভের যে তৃতীয় সেট রয়েছে ওয়েস্টবেঙ্গলপুরের ওই তৃতীয় সেটের যে ইকোনমিক্সে এই চারটে ইকোনমিক্স নিলে এই যে বাদবাকি যে চারটে সাবজেক্ট রয়েছে সেটা নিতে পারতো না সেটা নিতে পারতো মানে ইকোনমিক্স নিলেও তোমরা যে কোনো সাবজেক্ট নিতে পারো ইকোনমিক্সের সাথে অন্য কোনো সাবজেক্টের এর কোনো মানে ভ্যারি থাকবে না তাই জন্য ইকোনমিক্স যারা নেবে তারা চাইলে মাস কমিউনিকেশান এবার থেকে নিতে পারো এবং অনেকের এক্ষেত্রে কী বলবে যে আমার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা ইকোনমিক্স নিয়েছি ইকোনমিক্সের সাথে আমরা চাইছিলাম মাস কমিউনিকেশান নেবো অনেকে বলছো যে আমরা ইকোনমিক্সের সাথে চাইছি সংস্কৃত নেব সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট কমিউনিকেশান ছিল না স্কুলে তাই আমরা নিয়ে নিই সে অনুযায়ী আমাদের রেজিস্ট্রেশনও হয়ে গেছে তো এখনও তো যদি তোমরা চাও তোমরা স্কুলে গিয়ে এটা পরিবর্তন করতে পারো এটা বোর্ড বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি এসেছে সেটাতে বলা হয়েছে তো এখানে আমি বলে রাখি তোমাদের এখন থেকে মানে যারা ইলেভেনে এবারে রেজিস্ট্রেশন করছো তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যারা টুয়েলভে উঠে গেছে তাদের তো আর সাবজেক্ট কম্বিনেশন চেঞ্জ করা যাবে না এক্ষেত্রে ধরে নিতে হবে ইলেভেনের স্টুডেন্টদের জন্যই এটা বিজ্ঞপ্তি রয়েছে এর পরবর্তী আপডেট কলকাতা হাইকোর্ট বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর বেতনকে টোয়েন্টি পার্সেন্ট কমানোর জন্য নির্দেশ দিয়েছে তোমরা ইতিমধ্যে জানো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এবছর রিকোয়েস্ট করেছিল যে বেসরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে যে এবারে যাতে বেতন বৃদ্ধি না করে সেই অনুযায়ী দু সালে যে বেতন ছিল সেই বেতনই দু হাজার সালে রাখা হয়েছে এবং এই যে বেতন দু সালে রয়েছে সেই উনিশ সালের বেতনকেও বা দু হাজার সালে যে বেতন নেওয়া হয়েছিল সেটাকেও আবার কমানোর নির্দেশ দিয়েছে এই প্যান্ডামিক সিচুয়েশানে কারণ যেন অনেকেরই এই সময় চাকরি চলে গেছে জব চলে গেছে সেই কারণে অনেকেরই অনেক ধরনের প্রবলেম হচ্ছে সরকারি যে গভর্নমেন্ট সার্ভিস যারা করছে তাদেরও বেতন কমে গেছে সেক্ষেত্রে বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর বেতনকেও টোয়েন্টি পার্সেন্ট কমানোর কথা বলে এছাড়া নন অ্যাকাডেমিক যে ফিস রয়েছে বেসরকারি স্কুলে সেই ফিসগুলোও নিতে বারণ করা হয়েছে কারণ যেন এই প্যান্ডামিক সিচুয়েশানে স্কুল হচ্ছে না সেক্ষেত্রে বাস চলছে না বাসের যে ফিজটা রয়েছে অথবা দেখা যাচ্ছে যে স্কুলের যে আলাদা যে আদার্স অ্যাক্টিভিটি হয় ড্যান্স হয় মিউজিক হয় আদার্স যে মানে অ্যাক্টিভিটিস হয় সেই অ্যাক্টিভিটিসগুলো ওর যে ফিস রয়েছে সেগুলোকেও নিতে বারণ করেছে মানে নন অ্যাকাডেমিক যে ফিস রয়েছে বেসরকারি যে স্কুলগুলো সেগুলোকেও নিতে বারণ করে দেওয়া হয়েছে আর যদি কোনো স্কুলের মাসিক বেতন আটশো টাকার কম হয় সেক্ষেত্রে এ সেই স্কুলের ক্ষেত্রে এই যে নিয়মাবলী সেটা কার্যকর হবে না এর পরবর্তী আপডেট হলো নবম শ্রেণীর স্টুডেন্টের জন্য যারা দু সালে মাধ্যমিক দেবে তোমাদের রেজিস্ট্রেশন অলরেডি চালু হয়ে গেছে তোমরা স্কুলে গিয়ে যখন রেজিস্ট্রেশন করবে বিভিন্ন নিয়মাবলী তো আগের মতনই রয়েছে একটা চেঞ্জেস তোমাদের জন্য এসছে তোমরাদের যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট সকল স্টুডেন্ট কিন্তু আগে যেরকম হতো সকল স্টুডেন্ট গিয়ে যে বয়সী হোক না কেন রেজিস্ট্রেশন করতে পারতে এ সেটা কিন্তু এখন এই মুহুর্তে হবে না একত্রিশ দশ দু সাত একত্রিশ দশ দু হাজার সাতের আগে যারা জন্মগ্রহণ করেছো তারাই কিন্তু নবম শ্রেণীর ফর্ম ফিল করতে পারবে বা রেজিস্ট্রেশন করতে পারবে মানে যারা একত্রিশ দশ দু হাজার সাতের পরে জন্মগ্রহণ করেছো তারা কিন্তু ও নবম শ্রেণীতে যদি উঠেও যাও সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে না সেই কারণে তোমরা নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করার আগে দেখে নেবে তোমার জন্মের তারিখ একত্রিশ দশ দু হাজার সাতের আগে না পরে এর পরবর্তী আপডেট হলো আমাদের রাজ্যে স্কুল কবে খুলবে সে নিয়ে কি আপডেট এখনও পর্যন্ত রয়েছে তো এখানে আমি জানিয়ে দিয়ে আমাদের রাজ্য না বিভিন্ন রাজ্য কিন্তু ক্লাস দ দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দিচ্ছে এবং কিছু কিছু রাজ্যে কিন্তু স্কুলও শুরু হয়ে গেছে আমি যদি পাঞ্জাব রাজ্যের কথা বলি পাঞ্জাব রাজ্যে কিন্তু আজকে থেকে মানে পনেরো তারিখ পনেরোই অক্টোবর থেকে অ্যাকচুয়ালি স্কুলে স্টুডেন্টরা যাচ্ছে এবং পাঞ্জাবের যে অল অনেক অন্যান্য যে কোচিংগুলো রয়েছে সেগুলোও কিন্তু চালু হয়ে গেছে এবং যদি তারপরে মেজোরামের কথা বলি মেজোরামেও কিন্তু ষোলো তারিখ থেকে চালু হয়ে যাবে মানে আমি যখন ভিডিওটা আপলোড করবো হয়তো কালকে ষোলো তারিখে তখন থেকে তোমাদের মেজোরামেও কিন্তু যে স্কুলগুলো রয়েছে সেগুলোও চালু হয়ে যাবে এছাড়াও অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোও কিন্তু ইতিমধ্যে এ চাচ্ছে যে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছে তাদের স্কুল রীতিমতো চালু করে দিতে সেরকমই কিন্তু আমাদের রাজ্যের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে এ তারাও কিন্তু এই মুহূর্তে এই একই জিনিস চাইছে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে আমাদের দশম শ্রেণী মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের যাতে স্কুল শুরু করে দেওয়া হয় যদি এই মুহূর্তে স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলেদের স্কুল শুরু না করে দেওয়া হয় সেক্ষেত্রে এ তা তোমাদের কিন্তু সিলেবাস যেটা আছে সেটা কভার করতে এ অনেকটাই প্রবলেম হবে এবং পরবর্তীকালে এ স্টুডেন্টদেরও অনেক ক্ষতি হবে সে অনুযায়ী সমস্ত দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমাদের যে স্কুল রয়েছে সেই স্কুলের কিন্তু সবার প্রথমে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর এর যে স্কুল সেটা কিন্তু চালু হয়ে যাবে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার